আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই নিউজ মোমেন্ট ইংলিশে। আপনাদের সঙ্গে আছি আমি অম্বিকা শীল। চলুন দেখে নেওয়া যাক আজকের বিশেষ খবর বিস্তারিতভাবে। চলতি অর্থবছরে 10টি ECL কয়লা খনির বন্ধের প্রস্তাব পাঠানো হয়েছে। এই সমস্ত খনিগুলি পশ্চিমবঙ্গে অবস্থিত। এর পাশাপাশি অন্যান্য রাজ্যে অবস্থিত 13টি খনিকে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে 8টি খনি BCCL এর অন্তর্গত। কয়লা ভারতের মধ্য ব্যবস্থাপক অঞ্জনী কুমার ECL এবং BCCL এর পরিচালকদের কাছে খনিবন্ধের বিষয়ে চিঠি দিয়ে জানিয়েছেন। তবে এটি জানা মাত্র শ্রমিক সংগঠনগুলির তীব্র বিরোধিতা করেছে। কোল ইন্ডিয়া বলেছে যে মোট 80টি ল্যান্ডমাইন ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। 51টি খনিতে উৎপাদিত কয়লা থেকে আয় হয়। এর চেয়েও কম বেশি শ্রমিক ও কর্মরতাদের বেতন প্রদানের দিকে যায়। ECL এর এই খনিগুলি বন্ধ করে এবং কর্মকর্তা ও কর্মীদের জন্য অর্থ প্রদান করা হলেও 138.22 কোটি টাকা সাশ্রয় করবে। তবে বর্তমানে ECL এর 10টি কয়লা খনি কয়লা উৎপাদন করছে না। ECL এর এই 10টি খনিগুলির মধ্যে কাজরা এলাকার মধুপুর, সুনানপুর 7টি এবং নাভ, কাজরা কোলিয়ারি, কুনুস্তরিয়া এলাকার বেলবাঁধ কোলিয়ারি, চাপুইখাস ও সাতগ্রাম অঞ্চলের সাতগ্রাম প্রকল্প, সোদপুর অঞ্চলের চিনাকুড়ি নম্বর 3, দোমানিপিট, দোমানেন লাইন, সোদপুর আর কোলিয়ারি এবং শ্রীপুর এলাকার নিঘা কোলিয়ারি। এই খনিগুলিতে 5000-এরও বেশি শ্রমিক কাজ করেন। এই 10টি কয়লা খনি সম্পর্কে সিদ্ধান্ত নিতে সোদপুর এরিয়া জেনারেল ম্যানেজারের নেতৃত্বে 5টি সদস্য টিমে সংগঠন করা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে চূড়ান্ত প্রতিবেদনের পাওয়ার পর খনিগুলির ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে। এই 5000 জন শ্রমিকের ভাগ্য নির্ধারণ করছে এই সিদ্ধান্তের ওপরে। পুরুলিয়া জেলা নিতুরিয়া থানা পুলিশ বুধবার ভামুরিয়াতে আয়োজিত হয় রক্তদান শিবির। 50 জন পুলিশকর্মী, নাগরিক ও পুলিশ অফিসাররা রক্তদান করেছেন। শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পিনাকী দত্ত, রঘুনাথপুর মহকুমা পুলিশ অফিসার দুর্বার বন্দ্যোপাধ্যায়, রঘুনাথপুর বিধানসভার পূর্ণচন্দ্র বাউরি, CI সুজিত পাটি, পুলিশ অফিসার ইনচার্জ অনুপ ঘোষ। একসময় উপস্থিত থাকা প্রধান অতিথি পিনাকী দত্ত করোনা মহামারীর কারণে প্রচুর পরিমাণে রক্ত শিবিরের কারণে হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তের অভাবের বিষয়টি উল্লেখ করেছিলেন। করোনার ভয়ে রক্তদান শিবিরগুলি বৃহৎ আকারে সংগঠিত হচ্ছে না বলে তিনি জানান। তিনি লোকেদের রক্তদান করতে বলেছেন এবং তাদেরকে এগিয়ে আসতে বলেছেন। এর সাথে তিনি করোনাকে উদ্ধারে উপস্থিত সকলে একটি সচেতন বার্তা দিয়েছিলেন। তিনি প্রত্যেককে নিয়মিত মাস্ক ব্যবহার করা, হাত পরিষ্কার রাখা এবং একে অপরের থেকে দূরত্ব বজায় রাখার পরামর্শও দিয়েছেন। বুধবার পুরুলিয়া জেলার কাশীপুর মনিহার এলাকায় বাদদিহা গ্রামে কাশীপুর বিধানসভা BJP কর্মীদের সম্মেলনে অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে সংস্থাটি শক্তিশালী করার বিষয়ে বিশেষ জোর দেওয়া হয়েছিল। সম্মেলনের সময় শিহিরা মাজরা মুদা শ্যামপুর প্রদেশের 150 পরিবার, তৃণমূল সম্পাদক রাজাক, CPIM প্রাক্তন কার্তিক বাউরি সহ BJP-তে যোগ দিয়েছিল। BJP রাজ্য সহসভাপতি অনিন্দ রাজু বন্দ্যোপাধ্যায় এবং রাতবাঙ্গার তত্ত্বাবধায়ক সহ অন্যান্য BJP-র পতাকা তাদের হাতে ধরে দলে স্বাগত জানিয়েছেন। রাধাবাংলার BJP আহ্বায়ক পার্থ কুণ্ডু, জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী, জেলা সাধারণ সম্পাদক কমলাকান্ত সংহাস্তা প্রমুখ উপস্থিত ছিলেন। ক্যামেরাম্যান মন্থন পাসওয়ানের সাথে পাণ্ডবেশ্বর রামানন্দ পাসওয়ানের তথ্যানুসারে বুধবার পাণ্ডবেশ্বরের ডালুরবান্ধ সান্ডে ক্লাব প্রাঙ্গণে মানব সেবা ট্রাস্টের পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয়েছিল। বৈঠকে সর্বসম্মতিক্রমে হিউম্যান সার্ভিসেস ট্রাস্টের একটি নতুন কমিটি গঠন করা হয়। সত্যেন্দ্র প্রসাদকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। সঞ্জয় ঝাকে যুগ্ম চেয়ারম্যান করা হয়।
রবি পাসওয়ানকে সেক্রেটারি, মনীষ সিংকে যুগ্ম সচিব, সঞ্জয় সিংকে কোষাধ্যক্ষ হিসেবে গণ্য করা হয়। যুগ্ম কোষাধ্যক্ষ মিঠুন বাউরিকে করা হয়েছিল। অমিত কুমার যাদবকে ট্রাস্টের জেলা সভাপতি, উমেশ যাদবকে ভাইস চেয়ারম্যান, এস এম শমীম কুরেশিকে জেলা সচিব, যুগ্ম সম্পাদক গঙ্গারুই দাস এবং আইন উপদেষ্টা সীতারাম পণ্ডিতকে রামাবলী যাদবকে করা হয়েছিল। সচিব প্রতিমা গড়ায় যুগ্ম সম্পাদক রূপালী বাউরিকে করা হয়। কাজরা শাখার সভাপতি সাবিলা খাতুন, মাইথন শাখার সভাপতি রেবকা দেবী করা হয়েছিল। অন্যদিকে কাজরা অঞ্চলের চেয়ারপারসন সাবিলা খাতুনকে করা হয়েছিল। আসানসোলের ব্যবসায়ী শ্যামলাল কেরিয়া আর বেচেনি, শোক প্রকাশ করেছেন সকল ব্যবসায়ীরা। বুধবার সকালে চিকিৎসা চলাকালীন দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। ব্যবসায়ী ও আসানসোলের মুরগাশোলের বাসিন্দা আসানসোল চেম্বার অফ কমার্সের তিনজন আজীবন সদস্য শ্যামলাল কেরিয়া, তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পেশাদার বিশ্বের শোকে একটি তরঙ্গ রয়েছে। তিনি পিছনে ফেলে এসেছিলেন তার পুরো পরিবার। তার মৃত্যুতে আসানসোল চেম্বার অফ কমার্সের উপদেষ্টা জগদীশ প্রসাদ কেরিয়া, এন এ যাদব, আর এন যাদব, এস এন দ্বারকা, নরেশ আগরওয়াল, সুব্রত দত্ত, পবন গুটগুটিয়া, সভাপতি ওমপ্রকাশ বাগেরিয়া, সম্পাদক শ্রাবণ আগরওয়াল, প্রাক্তন সম্পাদক শম্ভুনাথ ঝা, শিল্পপতি বিজয় শর্মা প্রমুখ। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের বাড়াবলি তিন নম্বর থানায় কর্মরত নাগরিক পুলিশ শনিদেব সততা দেখানোর সময় কয়েকদিন আগে একটি মহিলার হারিয়ে যাওয়া পার্স পড়ে থাকা অবস্থায় পেয়েছিলেন। এসআইএন এএনএসের নাগরিক কর্মী শনিদেব তার দায়িত্ব পালন করেছিলেন এবং নাগরিক কর্মী শনিদেব দায়িত্ব ও সততা উপস্থাপন করে টাকা দিয়ে ভরা একটি পার্স স্টেশন ইনচার্জের হাতে তুলে দেন। স্টেশন ইনচার্জের মাধ্যমে পার্সের মহিলাটিকে মঙ্গলবার থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে ফিরে দেন। রাইজিং ইন্ডিয়া আসানসোলের পক্ষ থেকে মানবতার পরিচয় দেওয়া এমন সৎ ও নাগরিক কর্মীদের উৎসাহ দেওয়ার জন্য পুরস্কৃত করেছেন। পুষাগ্রামের অগ্নিকন্যা ভবনে আসানসোল তিনটি দুর্গাপুর পৌর কর্পোরেশন এবং বর্ধমান জেলা পরিষদ কাউন্সিলরের অফিসারদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সম্বোধন করে আসানসোল পৌর কর্পোরেশনের মেয়র জিতেন্দ্র তিওয়ারি বলেছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত অভাবী মানুষদের জন্য রেশন কার্ড তৈরি করেছিলেন। এই ক্রমে অন্যের অনেকের কাছে ডিজিটাল রেশন কার্ড ছিল না। জেলায় যাতে কোনোভাবে অভাবী রেশন বঞ্চিত না হতে পারে সেই জন্য প্রত্যেককে ডিজিটাল কার্ড তৈরি করা উচিত, তিনি সিপিআইএমের বিরুদ্ধে অভিযোগও করেছিলেন। 2 অক্টোবর থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার একটি প্রকাশ করা হবে, বয়স্ক ব্যক্তিরা ওপরের নম্বরে যোগাযোগ করতে পারেন এবং তাদের সমস্যাগুলি বলতে পারেন। সভায় পশ্চিম বর্ধমান জেলা কাউন্সিলের সভাপতি সুভদ্রা বাউরি, দুর্গাপুর পৌর কর্পোরেশনের মেয়র দিলীপ আগস্তি, আসানসোল পৌর কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, উপমেয়রের তাবাসুম আরা, এমএমআইএসসি পূর্ণশীষ রায়, অভিজিৎ ঘটক, মীর হাসিম, শ্যাম সোরেন, কর্মময় কালু বরণ মণ্ডল সহ গ্রাম পঞ্চায়েত উপস্থিত ছিলেন। সদস্য গ্রাম কমিটিরা প্রধান উপস্থিত ছিলেন। লৌরাহা পুলিশ বড় সাফল্য পেয়েছে, পুলিশ সশস্ত্র ডাকাতদের গ্রেপ্তার করেছে। আসানসোল সশস্ত্র ডাকাতদের পুলিশ গ্রেপ্তার করেছে লৌরাহা থানার একটি বড় সাফল্য। ডাকাতির উদ্দেশ্য পুলিশ গ্রেপ্তার করেছে। ঘটনাটি লৌরাহার গোগলা এলাকায়। পুলিশ সূত্রে খবর যে গোপন তথ্য পেয়ে গতকাল রাতে লৌরাহার ফরিদপুর পুলিশ গোগলা এলাকায় অভিযান চালায়। শ্মশানের কালী মন্দিরের সামনে 10 জন লোকের একটি গ্যাং ছিল যারা ডাকাতির উদ্দেশ্যে সেখানে ছিল। পুলিশ দুপুর 1টার দিকে অভিযান চালিয়ে 3 জনকে আটক করে এবং বাকিরা পালাতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত ডাকাতরা হলেন দুর্যোধন বাগদি, উমেশ রিকশন, কিষান। তিন ছিনতাইকারীদের কাছ থেকে একটি ভোজালি, একটি তরোয়াল, একটি ছুরি ও একটি রড কাটার যন্ত্র পাওয়া গেছে। আজ গ্রেপ্তার হওয়ার ডাকাতদের দুর্গাপুর আদালতে প্রেরণ করা হয়েছে। ভারতে পাবজি সহ আরও 118টি চাইনিজ অ্যাপ ব্যান করে দেওয়া হয়েছে। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের জন্য মোবাইল লাইব্রেরি চালু করেছে। অন্য এক কথায়, লকডাউন এবং করোনায় ইঞ্জিনিয়ার কলেজে শিক্ষার্থীদের পড়াশোনায় কোনো অসুবিধা যাতে না হয় সেই জন্য এই ব্যবস্থা। আসানসোলের বাসে বিভিন্ন স্থানে বই তোলা এবং পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কলেজ সূত্রে জানা গেছে যে সোশ্যাল মিডিয়া ও মেলের মাধ্যমে শিক্ষার্থীদের সময় ও স্থান সম্পর্কে জানানো হচ্ছে। এলাকার শিক্ষার্থীরা সে জায়গা থেকে বই সংগ্রহ করছে, আবার কিছু লোক বই ফিরিয়ে দিচ্ছেন, আবার কেউ বা বই নিচ্ছেন। মোড়, গোপালপুর সহ 5টি জায়গায় বই দেওয়ার ও উপস্থাপনের কাজ চলছে। এর ফলে শিক্ষার্থীদের করোনাতেও পড়াশোনা চালিয়ে যাওয়া সহজ হবে।